ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ খোকন মিয়া। আমার আজকের ধাঁধা, কোন দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায় বলেন? মানে রমজান মাস আইলে জিনিসপাতির দাম বাইরে যায়? জি 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 জি। এটা হেই আমেরিকা কি রিকা আমেরিকা হেন দাম বেড়ে যায়? সরি ভাই, দুঃখিত, আপনারটা হয় নাই। কি কয় ভাই? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম আবির। আবির ভাই, আমার আজকের দাদা হচ্ছে কোন দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়? বাড়া ইন্ডিয়া। কি ইন্ডিয়া? ইন্ডিয়া না ভাই, আপনারটা সঠিক উত্তর হয় নাই, আপনার উত্তর ভুল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, আমি একটা দাদা নিয়ে আসছিলাম, দাদার আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, ঠিক আছে, আপনার জন্য রয়েছে 500 টাকা পুরস্কার। আমার আজকের দাদা হচ্ছে কোন দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়? কোন দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাইরে যায়? জি 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 জি। এটা ভাই বেঙ্গলিয়া, বেঙ্গলিয়া দেশ। কিলিয়া? বেঙ্গলিয়া। বেঙ্গলিয়া? হ্যাঁ হ্যাঁ। আমি কি গেছিলাম? গেছিলাম একবার। ও তাহলে সরি, আমার এনেছে আরো বেশি দাম, 3 গুণ দাম। না ভাই, আমি বেঙ্গলিয়া দেশ। না না ভাই, আপনারটা হয় আপনারটা হয়নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? লালু ভাই। আপনার নাম কি ভাই? লালু ভাই। লালু ভাই, আচ্ছা ভাই, আমার দাদারা আপনি ভালো করে বুঝবেন, তারপর আপনি সঠিক উত্তর দিবেন, ঠিক আছে? আমার আজকের দাদা হচ্ছে কোন দেশে রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় বলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া? ভাই কিভাবে ইন্ডিয়া আপনি বলেন? ইন্ডিয়া আমরা যত কিছু কিনি, পেঁয়াজ বা রসুন আদা মরিচ যত কিছু, এগুলা সব হুনি খালি আয় ইন্ডিয়াতে, খালি হুনি আয় ইন্ডিয়াতে। আচ্ছা, এইটাই আমার মনে হয় যে ইন্ডিয়াতে যেহেতু আয়ে ইন্ডিয়াতে দাম বাড়ায়, পরে বাংলাদেশও বাড়ায় দেয়। ও তার মানে ভাই আপনি বলতেছেন যে ইন্ডিয়া? হ্যাঁ। সরি ভাই, দুঃখিত, আপনার উত্তর হয় নাই, আপনার উত্তর ভুল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? সাকিব। আপনার নাম সাকিব। ভাই আমার আজকের দাদা হচ্ছে কোন দেশে রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়? তো ব্যাপারই না, এটা হলো পাকিস্তান। পাকিস্তান? যেরকম উদাহরণ দেন। উদাহরণ মানে আমি গেছিলাম ওইখানে, গেছিলাম দেখছি। হ্যাঁ। ও না ভাই, সরি, আপনারা হয় নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? নাজমুল হোসেন। আপনার নাম নাজমুল হোসেন। ভাই আমার আজকের দাদা হচ্ছে কোন দেশে রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় বলেন? কোন দেশে রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়? জি 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 জি। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? যেরকম শ্রীলঙ্কা আমি ছিলাম তো কিছুদিন, দেখে আসছিলাম। শ্রীলঙ্কা ছিলেন, দেখে আসছিলেন, কয় বছর আসছিলেন শ্রীলঙ্কা? এই তো 3 বছর। 3 বছর? ভাই আপনারটা সঠিক উত্তর হয় নাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা কি করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে দেবেন। আপনারা যদি বলতে পারেন কোন দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে আপনাদের জন্য রয়েছে 500 টাকা পুরস্কার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।